বিশ্ব ভালোবাসা দিবসের দিনেই ভারত থেকে দলের সঙ্গে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। সারা দিনটাই কেটেছে জার্নি করে, তাই বলে কি ভ্যালেন্টাইন ডে উদযাপন করা বন্ধ থাকবে? মোটেও না। দেশের সবচেয়ে আলোচিত এই তারকা দম্পতি গেলেন নাইট আউটে, উদযাপন করলেন বিশেষ দিনটি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অর্ধাঙ্গিনী শিশির তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দুজনের ভ্যালেন্টাইন ডে পালনের একটি ছবি পোস্ট করেন। বুধবার দুপুরে পোস্ট করা ছবিটিতে ইতিমধ্যে 20,000-এর বেশি লাইক পড়েছে। ক্যাপশনে শিশির কাব্যিক ভাষায় লিখেছেন, গত রাতে আমার ভালোবাসা তার ভালোবাসাকে স্পেশাল নাইট আউট উপহার দিল। ভারতের বিপক্ষে ঐতিহাসিক হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশ 5 দিন লড়াই চালিয়ে 208 রানের ব্যবধানে হারেন। প্রথম ইনিংসে সাকিব 82 রানের দারুণ এক ইনিংস খেলেন, তবে তার আউট হওয়ার ধরন নিয়ে বেশ সমালোচনা উঠে। দ্বিতীয় ইনিংসে তিনি 22 রান করেন। সব সমালোচনার জবাবে সাকিব বলেন, তিনি তার খেলার ধরন পাল্টাবেন না, তাহলে তিনি আর সাকিব থাকবেন না। তবে ভক্তরা আসল সাকিবকে সব সময় চায়। কিছুদিন পরিবারের সঙ্গে কাটিয়ে আবার শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতিতে নামবেন সাকিব। এরপর এপ্রিলে আছে আইপিএলে খেলার তারা। সাকিবকে এবারও তার দল কলকাতার নাইট রাইডার্স রেখে দিয়েছেন। খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। অডিও